আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য একটি দামাকা এপিসোড নিয়ে আসলাম। আমরা যারা মালয়েশিয়ায় নতুন আসব এবং পুরাতন আসছি, অনেকেই ভালোভাবে আমরা ভাষা বলতে পারি না, তো এই জন্য আমাদের যদি অসুস্থ হয়, অথবা জ্বর সর্দি কাশি মাথা ব্যথা শরীর ব্যথা, তখন আমরা ডাক্তারকে কীভাবে সুন্দর করে গুছিয়ে বলবো এই বিষয়টা নিয়ে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে থাকি বা একটু বই কাজ করে। তো এই দিকে লক্ষ্য করে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করলাম, ইনশাআল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো, যাতে করে পরবর্তী ভিডিওটা আপনি দ্রুত পেয়ে যান। আসসালামু আলাইকুম, সালামত পাগি ডাক্তার সাহেব, আমি অসুস্থ অনুভব করছি, এটাকে আমরা মালয় ভাষায় কী বলবো? ওয়ালাইকুম আসসালাম, সালামত পাগি, আমি অসুস্থ অনুভব করছি, এটাকে মালয় ভাষায় বলবো? সায়ার আসা তা সেহাত, সায়ার আসা তা সেহাত, আমার ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন, এটাকে মালয় ভাষায় কীভাবে বলবো? সায়ামাও পেরলু পিগি দেখাত ডক্টর, সায়ামাও পেরলু পিগি দেখাত ডক্টর, আপনার কি রোগ হয়েছে, এটাকে মালয় ভাষায় কীভাবে বলবো ডাক্তার সাহেব? আওয়াজ উডা কেনা পেনাকিত আপা, আওয়াজ উডা কেনা পেনাকিত আপা, এখানে পেনাকিত অর্থ হলো রোগ। আমি জ্বর অনুভব করছি, মালয় ভাষায় কী হবে ডাক্তার সাহেব? সায়ারাসা দামাম, সায়ারাসা দামাম, আমি জ্বর অনুভব করছি, এখানে রাসা অর্থ হইল অনুভব করা, দামাম অর্থ হইল জ্বর। আমার সমস্ত শরীর ব্যথা, এটাকে মালয় ভাষায় কী বলবো ডাক্তার সাহেব? সায়া বাডাম সুমা সাকেত, সায়া বাডাম সুমা সাকেত, আমার সমস্ত শরীর ব্যথা, এখানে বাডাম অর্থ শরীর, সাকিত অর্থ ব্যথা। আমার কাশি হয়েছে এবং সাথে রক্ত বের হচ্ছে, এটাকে মালয় ভাষায় কীভাবে বলবো ডাক্তার সাহেব? সায়া আডা কেন্না বাতু ডেঙ্গান কেলোয়ার দ্বারা, সায়া আডা কেন্না বাতু ডেঙ্গান কেলোয়ার দ্বারা, আমার কাশি হয়েছে এবং সাথে রক্ত বের হচ্ছে, এখানে বাতু অর্থ হল কাশি, কেলোয়ার অর্থ হল বাহির হচ্ছে, ডারা অর্থ রক্ত। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এটাকে মালয় ভাষায় কীভাবে বলবো ডাক্তার সাহেব? সায়া সুসা না তারে নাফাস, সায়া সুসা না তারে নাফাস, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এখানে সুসা অর্থ হল কষ্ট আর নাফাস অর্থ হল শ্বাস। আপনার কি পা ভেঙে গেছে, এটা কে মালয় ভাষায় কীভাবে বলবো ডাক্তার সাহেব? কাকি আওয়া সুডা পাতাকা, কাকি আওয়া সুডা পাতাকা, আপনার কি পাও ভেঙে গেছে, এখানে কাকি অর্থ হলো পা আর পাতা অর্থ হলো ভেঙে যাওয়া। হাঁটুতে খুব ব্যথা, এটাকে মালয় ভাষায় কীভাবে বলবো ডাক্তার সাহেব? লুটুট সাকেত সাঙ্গাত, লুটুট সাকেত সাঙ্গাত, হাঁটুতে খুব ব্যথা, এখানে লুটুট অর্থ হলো হাঁটু, সাঙ্গাত অর্থ হলো খুব। আমার খুব সর্দি হয়েছে, এটাকে মালয় ভাষায় কীভাবে বলবো ডাক্তার সাহেব? সায়া কেন্না সেলুসামা সাঙ্গাত, সায়া কেন্না সেলুসামা সাঙ্গাত, আমার খুব সর্দি হয়েছে, সেলুসামা অর্থ সর্দি, সাঙ্গাত অর্থ খুব। আমার চুল ঝরে যাচ্ছে, এটাকে মালয় ভাষায় কীভাবে বলবো ডাক্তার সাহেব? রামবুট সায়া গুগুর, রামবুট সায়া গুগুর, আমার চুল ঝরে যাচ্ছে, এখানে রামবুট অর্থ চুল আর গুগুর অর্থ হলো ঝরে যাওয়া। আমার পেটে খুব ব্যথা,
এটাকে মালয় ভাষায় কিভাবে বলবো ডাক্তার সাহেব? সায়া পেরুত সাকেত সাঙ্গাত, সায়া পেরুত সাকেত সাঙ্গাত, আমার পেটে খুব ব্যথা। এখানে পেরুত অর্থ হলো পেট আর সাকেত অর্থ হলো ব্যথা। তার আঙ্গুল কেটে গেছে, এটাকে মালয় ভাষায় কিভাবে বলবো ডাক্তার সাহেব? জারি দিয়াসুডা লুকা, জারি দিয়াসুডা লুকা, তার আঙ্গুল কেটে গেছে। এখানে জারি অর্থ হলো আঙ্গুল আর লুকা অর্থ হলো কেটে যাওয়া। আমার মাথা ঘুরছে এবং বমি হচ্ছে, এটাকে মালয় ভাষায় কিভাবে বলবো ডাক্তার সাহেব? সায়া কপালা পেনিং ডান মুন্তা, সায়া কপালা পেনিং ডান মুন্তা, আমার মাথা ঘুরছে এবং বমি হচ্ছে। এখানে কপালা অর্থ হলো মাথা আর ফেনিং অর্থ হলো ঘুরছে আর মুন্তা অর্থ হলো বমি করা। আমার পেটে গ্যাস্ট্রিক আছে, এটাকে মালয় ভাষায় কিভাবে বলবো ডাক্তার সাহেব? ডালাম সায়া পেরুত আডা আঙ্গিন, অথবা ডালাম সায়া পেরুত আডা গ্যাস্ট্রিক, আমার পেটে গ্যাস্ট্রিক অথবা বাতাস আছে। এখানে ডালাম অর্থ হলো ভিতরে আর পেরুত অর্থ পেট, আঙ্গিন অর্থ হলো বাতাস বা গ্যাস্ট্রিক। তার পাতলা পায়খানা হচ্ছে, এটাকে মালয় ভাষায় কিভাবে বলবো ডাক্তার সাহেব? দিয়া বেড়া জাদি চিরে বিরে, দিয়া বেড়া জাদি চিরে বিরে, তার পাতলা পায়খানা হচ্ছে। এখানে বেড়া অর্থ হলো পায়খানা আর চিরে বিরে অর্থ হলো পাতলা। আমার প্রস্রাবে ব্যথা অনুভব হয়, এটাকে মালয় ভাষায় কিভাবে বলবো ডাক্তার সাহেব? সায়া রাসা কিঞ্চিন সাকেত, সায়া রাসা কিঞ্চিন সাকেত, আমার প্রস্রাবে ব্যথা অনুভব করছি। এখানে রাসা অর্থ হলো অনুভব করা, কিঞ্চিন অর্থ হলো প্রস্রাব, সাকেত অর্থ হলো ব্যথা। আমার চোখ চুলকাই, এটাকে মালয় ভাষায় কীভাবে বলবো ডাক্তার সাহেব? মাতা সায়া গাতাল, মাতা সায়া গাতাল, আমার চোখ চুলকাই। এখানে মাতা অর্থ হলো চোখ, সায়া অর্থ আমি, গাতাল অর্থ হলো চুলকানি। আমার কিছু ওষুধ লাগবে, এটাকে মালয় ভাষায় কীভাবে বলবো ডাক্তার সাহেব? সায়া মাহু পেরলো ওবাট, সায়া মাহু পেরলো মেডিসিন, আমার কিছু ওষুধ লাগবে। এখানে মাহু অর্থ হলো লাগবে বা দরকার, ওবাট অর্থ হলো ঔষধ। আমি দাঁত উঠাতে চাই, এটাকে মালয় ভাষায় কীভাবে বলবো ডাক্তার সাহেব? সায়া মাহু সাবুত গিগি, সায়া মাহু সাবুত গিগি, আমার দাঁত ওটাতে চাই। এখানে গিগি অর্থ হলো দাঁত, সাবুত অর্থ হলো উঠানো। এই ওষুধটা খাবার পূর্বে, এটাকে মালয় ভাষায় কীভাবে বলবো ডাক্তার সাহেব? ইনি উবাট সিবলুম মাকান, ইনি উবাট সিবলুম মাকান, এই ওষুধটি খাবার পূর্বে। এখানে উবাট অর্থ হলো ওষুধ, সিবলুম মাকান অর্থ হলো খাবার পূর্বে। এই ওষুধটি খাবার পরে, এটাকে মালয় ভাষায় কীভাবে বলবো স্যার? ইনি উবাট সেলেপাস মাকান, অথবা ইনি মেডিসিন সেলেপাস মাকান, এই ওষুধটি খাবার পরে। এখানে উবাট অর্থ হলো ওষুধ, সেলেপাস অর্থ হলো পরে।